রিয়েল আর্টিস্ট এত সোজা না, ডিগবাজি মারলেই সবাই আর্টিস্ট হওয়া যায় না। মিশা ভাই ফিল্মের খুব ভালোভাবে পলিটিক্সটা বুঝে, আমি আমার মতো চলি, কারণ আমি ডন কয়টা একটাই, একজন শিল্পী আরেকজন শিল্পীকে কেন জেলাসি করবে, আমার এটাই মাথায় কাজ করে না। আমি তো আরেকজনকে জেলাসি করতেছি না, শিল্পীদের মন হতে হবে অনেক বড়, উদার। ছোট্ট একটা সমিতি, ছবি করার নাম নাই, কোনো ছবি শুটিংয়ের নাম নাই, খালি রাজনীতি নিয়ে ব্যস্ত। ভাই ভালোবাসাবাসি থাকলে আপনাকে ভোট দেবেই, আপনি টাকা দিয়ে কেন কিনতে যাবেন, কিংবা এত পটায় পাটায় কেন ইলেকশন করতে যাবেন। এখন বলতে গেলে দিলেন নাই বললেই চলে, মিশা ভাই আছে, আপনি আছেন, আপনাকেও দেখা যায় না তেমন, মানে রেগুলার দেখা যায় না, মিশা ভাই কাজ করছে। মাঝে শোনা গিয়েছিল আসলে মিশা ভাই নাকি ইচ্ছাকৃত ভাবে আপনাকে সাইড করে রাখতো, কাজ করতে দিত না, এই বিষয়ে কতটুকু সত্য? এটা আসলে যার মিশা ভাইকে এই জন্য সেলিউট করি, কারণ মিশা ভাই ইজ দ্য পারফেক্ট ফর ফিল্ম। মিশা ভাই ফিল্মের খুব ভালোভাবে পলিটিক্সটা বুঝে, আমরা তো এত কিছু বুঝি না, কারণ আমরা খোলা মনের যে যাকে তাকেই বিশ্বাস করি, যাকে তাকেই ভালোবেসে কাজ করি, হয়তো বা পারিশ্রমিক কম পেয়েও কাজ করি। মিশা ভাই তো তা না, মিশা ভাই একদম পারফেক্ট লোক, এই জন্যে বলি মিশা ভাই ইজ দ্য পারফেক্ট ফর ফিল্ম। আর মিশা ভাই যে আমাকে সাইড করে দিয়ে কাজ করছে, এটাও সত্য না, কিংবা এটাও সত্য বলতে পারেন যে ফিল্মে একটা পলিটিক্স কাজ করে, এক নায়ক আরেক নায়কের সাথে পলিটিক্স করে এটাই স্বাভাবিক, একটা ভিলেন আরেকটা ভিলেনের সাথে পলিটিক্স করবে এটাও স্বাভাবিক। সেই সূত্রে মিশা ভাই আমার থেকে অনেক এগিয়ে, মিশা ভাই অনেক ভালো পলিটিক্স জানে, খুব ভালো রাজনীতিবিদ, খুব ভালো অভিনেতা, খুব ভালো বক্তা, অল ইন অল এই জন্য আমি বলি মিশা ভাই ইজ পারফেক্ট ফর ফিল্ম। আচ্ছা, এখন আসলে ফিল্মে যারা কাজ করছে, কাজের থেকে আসলে ব্যক্তি জীবন নিয়ে কাজ নাই তো খুবই বাজ নাই, কি জানি একটা কথা আছে না, তো যাই হোক, এখন তো আপনারা নিজেরাও জানেন যে মুভি অনেক কম হচ্ছে, এই প্রিয়তমার পর থেকে একটা ঝোঁক এসে গেছে অলরেডি, আমরা যা দেখছি, হয়তো আমরা একটা দুটো ছবিতে নেই, কিন্তু আরও অনেকগুলো ছবি তো কাজ করছে। আমাদের নতুন একটা ছবিতে আমি কাজ জয়েন করলাম, মানে চুক্তিবদ্ধ হলাম, সেটা অপারেশন জ্যাকপট, ইতিহাসভিত্তিক মুভি, যুদ্ধভিত্তিক একটা মুভি, অনেক বিগ বাজেটের একটা ছবি। আরও এভাবে আরও নতুন আরও অনেক ছবি আসবে। আমরা যারা কাজ জানি, যারা কাজ করি, যারা পারফেক্ট আর্টিস্ট আমরা তো মনে করি, কারণ আমরা একজন পারফেক্ট আর্টিস্ট হিসেবেই সারা বাংলাদেশে সমাদৃত, সারা বাংলাদেশ আমাদেরকে সেভাবেই চিনে, একজন সেলিব্রিটি কিংবা একজন পারফেক্ট আর্টিস্ট হিসেবে। তো পারফেক্ট আর্টিস্টরা কোনো দিনই বসে থাকবে না, বিজি হবেই, হয়তো বা একটু সময়ের ব্যাপার, যখন আরও ভালো ভালো ছবিগুলো ডিজিটালাইজড হবে, আরও ভালো ভালো ছবিগুলো কাজ শুরু হবে, তখন আমরা অবশ্যই কাজ করব। আমি আমার মতো চলি, কারণ আমি ডন কয়টা একটাই, তাই না, ডন অনলি ওয়ান, ওয়ান অ্যান্ড অনলি ডন। আমার কথা হচ্ছে শিল্পীদের মন থাকবে এত বড়, শিল্পীদের মন থাকবে উদার, তাহলেই শিল্পত্ব বোঝা যাবে, তাই না। একজন শিল্পী আরেকজন শিল্পীকে কেন জেলাসি করবো, আমার এটা বোধগম্য না, আমার এটা মাথায় কাজ করে না, কারণ আমি তো কাউরে জেলাসি ফিল করি না। আমার আল্লাপাক যেখানে লিখে রাখছেন ওটাই থাকবে, তার কারণ রুটি রুজি আল্লাপাকের উপর ডিপেন্ড করে। আপনি যতই জেলাসি করেন কিংবা যতই আমার প্রতি শত্রুতা সৃষ্টি করেন, আপনি কিন্তু আল্লাপাকের দেওয়া নির্ধারিত আয় কিংবা নির্ধারিত খাদ্য কিংবা নির্ধারিত আপনার কাছে রিজেক্ট যেটা দেওয়া আছে সেটা অন্য কেউ নিতে পারবে না। আর কাজের ক্ষেত্রে বলি যে একজন শিল্পী আরেকজন শিল্পীকে কেন জেলাসি করবে, আমার এটাই মাথায় কাজ করে না। আমি তো আরেকজনকে জেলাসি করতেছি না, শিল্পীদের মন হতে হবে অনেক বড়, উদার, তাহলে শিল্পত্ব বোঝা যাবে যে কে জেনুইন শিল্পী। আর এখানে ভাগাভাগির কথাটা হচ্ছে যে একজন শিল্পী কাজ করলে আরেকজন কাজ করবে না, আরেকজন কাজ করলে আমাকে ওটা দিয়েছেন কেন, ওকে ওটা দিলেন কেন, আরে ভাই তুমি তোমার জায়গায় থাকো, তুমি তোমারটা পারফরমেন্স করো, তাহলে দর্শক ডিভাইডেশন করে দিবে যে তুমি কার থেকে উপরে কিংবা কার থেকে নিচে। ছোট্ট একটা সমিতি, ছবি করার নাম নাই, কোনো ছবি শুটিংয়ের নাম নাই, খালি রাজনীতি নিয়ে ব্যস্ত, তাই না। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আমি তো এটা চাই না। আমি চাই যে সব শিল্পীরাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সুন্দর থাকুক, সুন্দরভাবে কাজ করুক। তো এই জেলাসিটা আমার মনে হয়, এই কাদা ছুটাছুরি আর জেলাসিটা আমার মনে হয় নিজেদের মধ্যেই সংশোধিত হওয়া উচিত, নিজেরাই সংশোধন হওয়া উচিত, বড়দের দেখে শেখা উচিত। কিংবা জেলাসিটা আপনারা যদি শিল্পীরা যদি ভিতরে পুষে রাখেন, তাহলে আমাদের ফিল্ম ডেভেলপমেন্ট, আমাদের চলচ্চিত্র, আমাদের মিডিয়া কোনো দিনই উন্নতি করবে না। আমার মনে হয় আমার থেকে জুনিয়র যারা, জায়েদ খান বলেন, নিপুণ বলেন, এটা তো আমাদের জুনিয়র, তা আমার একটা উপদেশ থাকবে, তোমরা জেলাসি করো না, তোমরা জেলাসি করো না। আর ইলেকশনের ব্যাপারটা হচ্ছে যে ভাই ভালোবাসাবাসি থাকলে আপনাকে ভোট দেবেই, আপনি টাকা দিয়ে কেন কিনতে যাবেন, কিংবা এত পটায় পাটায় কেন ইলেকশন করতে যাবেন, হাত পা ধরে কেন করতে যাবেন। আপনার যদি দরকার লাগে, আপনার যদি দরকার মনে হয় শিল্পী সমিতির কোনো কাজে আপনি আপনি উপকার করতে পারবেন, কিংবা আপনি হেল্প করতে পারবেন আর্টিস্টদের, তাহলে আপনাকে কেন ভোট দিবে না। সো আমার কথা হচ্ছে যে এই ভোট নিয়ে আর এই যে নানারকম জেলাসি নিয়ে আমাদের মনে হয় শিল্পীদের একটু
সংশোধিত হওয়া উচিত, নিজেরা নিজেরা ঠিক হওয়া উচিত, নিজেদেরকে একটু ইয়ে রাখতে হবে, কনজারভেটিভ কিংবা একটু ইয়ে সংযত রাখতে হবে। কারণ ব্যক্তি জীবন ঘরের কথা পরে জানলো কেমনে, ঘরের কথা পরেকে জানাবো কেমনে, কেন এটা গোপন কথা গোপনই থাক। আর দুই নম্বর কথা হচ্ছে, কেউ ডিগবাজি মারতেছে, কেউ নানান অ্যাক্টিভিটিস করে হয়তো ভাইরাল হতে যাচ্ছে কিংবা একটা জায়গায় পৌঁছাতে চাচ্ছে। রিয়েল আর্টিস্ট এত সোজা না, ডিগবাজি মারলেই সবাই আর্টিস্ট হওয়া যায় না। তাছাড়া জাহেদ তো আমাদের কাছে ছোটো ভাই, যেহেতু ডিগবাজির কথা বলছো জাহেদের কথাই আসছে, যে এটা স্বাভাবিক, জাহেদ আমাদের কাছে ছোটো ভাই। আমার কথা হচ্ছে যে জাহেদের আরও সংশোধিত হওয়া উচিত, ডিগবাজি না মারাই উচিত। ডিগবাজির থেকে উন্নত কিছু থাকলে যেটা দিয়ে প্রমাণিত করতে পারবে জাহেদ যে আমি একজন পারফেক্ট আর্টিস্ট, সেই জিনিসগুলোই করা উচিত আমার মনে হয়। ডিগবাজি তো এটা দিস ইজ নট গুড।